আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সেই সাথে আমিও নিয়ে আসছি আরও একটা স্পেশাল ভিডিও, আর আমিও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো। তবে আজকের বিষয়টা হচ্ছে আমাদের সিক্সথ অ্যানিভার্সারি ক্রেট, যে আমাদের সিক্সথ অ্যানিভার্সারিতে কী কী আসবে। আর আমাদের সামনে হচ্ছে মার্চ মাস, আপনারা সবাই জানেন, আবার অনেকে জানে না যে মার্চে হচ্ছে আমাদের পাবজির মানে অ্যানিভার্সারি হয়। সো এইটা মেবি মার্চের শেষের দিকে, মানে মার্চ মাসের শেষের দিকে হয়তো এইটা হবে, আর ঠিক তখনই আমাদের মাঝে অ্যানিভার্সারি ক্রিয়েট আসবে, সিক্সথ অ্যানিভার্সারি ক্রিয়েট। এবং সেখানে কী কী থাকবে ডিটেলস জানবো। আর একটা কথা, সেটা হচ্ছে ফাইনালি আমাদের মাঝে ফুল সেট এবং ফুল M416 দুইটাই আমাদের মাঝে অ্যাড হচ্ছে খুব শীঘ্রই। সো সেখানে কী কী থাকবে ডিটেলসের একটা ভিডিও দেখা যাক। তো চলুন মেলা ফ্যাস ফ্যাস না করে আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করা যাক। সো ফাইনালি হচ্ছে আমাদের সিক্সথ অ্যানিভার্সারি ক্রিয়েট। সো এখানে ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে M416 ফুল, যেটাকে আমরা ফুল M4 বলি আর কি, দ্য ফুল M416। সেই সাথে থাকবে হচ্ছে আমাদের মাঝে স্কারেল ফুল, এটাকে আমরা ফুলই বলি, বাট মানে এটা হচ্ছে আমাদের মাঝে জোকার, যে সেকেন্ড যে জোকার সেট আমাদের মাঝে আছে। সো মেবি এটার নাম ফ্লোরেন্স না কিনা নাম জানেন আর কি, আমার সঠিক খেয়াল নাই। আর তাছাড়া থাকবে হচ্ছে আমাদের মাঝে ব্রেক প্যাড নামে হচ্ছে একটা একটা প্যান স্কিন, যেটা আসছিলো মেবি ফিফথ অ্যানিভার্সারিতে। সো ওইটাও আবার আমাদের মাঝে রিপিট হবে, এবং সেই সাথে থাকবে হচ্ছে একটা UMP স্কিন আপগ্রেডেবল, যার নাম হচ্ছে রেইনবো স্ট্রিঙ্গার। সো এইটার কিল মেসেজটা সত্যি বলতে অনেক বেশি জোস লাগে, একদম পুরো পিঙ্ক কালার, একদম চোখে যা লাগে। সো এই হচ্ছে আমাদের গান স্কিন। আর সেই সাথে থাকবে হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারির সেই মিথিক ড্রেস, মিথিক হেডগিয়ার থাকবে। আর সত্যি বলতে এক সময় এই ড্রেসগুলোর জন্য মানুষ কত বেশি হাহাকার করতো, এখনও করে, এগুলো অনেক 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 রেয়ার, সো এগুলো সবসময় পাওয়া যায় না। আর তো ফাইনালি দ্য ফুল সেট, তো ওয়ান অফ দ্য বেস্ট আমার মতে পাবজিতে সেরা তিনটা ড্রেসের মধ্যে বা তিনটা আউটফিটের মধ্যে এইটা একটা, যেটা অলওয়েজ বেস্ট, অলওয়েজ বেস্ট। সো এই হচ্ছে ফুল সেট। আর এই যে একটা নাম কি, সরি, ফ্লোরেসেন্ট রেজিস্টার সেট, সো এইটা আমাদের মাঝে আসবে, এটাও আসবে। এটা হচ্ছে সেকেন্ড জোকার, এটার সাথে হচ্ছে স্কারেল আসছিল, আর দ্য ফুল সেটের সাথে আসছিল হচ্ছে দ্য M4 ফুল। এরপর থাকবে হচ্ছে আমাদের মাঝে ফিমেল জোকার আউটফিট থাকবে একটা, এটার হেডগিয়ারটাও মিথিক, আপনার পুরো ড্রেসটা তো একদম পুরাই জোস, বিশেষ করে আপনার ইমোটটা বিশেষ করে জোস লাগছে আর কি, লাবা লাগে। সো এই ড্রেসটা আমাদের মাঝে থাকবে, এটাও আমাদের মাঝে পরের যে জোকার সেট আসছিল ওই সময় আসছিলো। দেন হচ্ছে রেড বডি সেট, এইটা তো ওয়াও সেট এক কথায়। দেন এইগুলো আসবে ডন গডেস, দেন হচ্ছে টু লাইট গডেস সেট, এইগুলো আমাদের মাঝে আসবে। তবে বিশেষ করে আমাদের সিক্সথ অ্যানিভার্সারি ক্রিয়েটটা বেশ ইন্টারেস্টিং হবে, আর এই ক্রিয়েট অবশ্যই আপনাকে কিউসি খরচ করে ওপেন করতে হবে, এগুলো ফ্রি না, এগুলো অবশ্যই আপনাকে কিউসি দিয়ে মারতে হবে। আর টুকটাক হয়তো আপনার 10 বা 16 18 20 ইউসি এরকম করে হয়তো রেগুলার আপনাকে মারতে হবে, বর্তমান যেটা আছে না ওইটা হচ্ছে কাস্টম ক্রেট, ওই রকমভাবে আসতে পারে আর কি, আপনার রেগুলার হয়তো 12 কি 18 ইউসি করে আপনি এখান থেকে মারতে পারবেন। সো এটাই হচ্ছে আমাদের সিক্সথ অ্যানিভার্সারি ক্রিয়েটে এইগুলো আসবে। সো দেখা যাক নেক্সট টাইম কী কী আপডেট আসে, সেগুলো আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেন ফাইনালি সামোনিং জুটসু দিয়ে হচ্ছে শেষ করি, বিকজ আই এম অলসো নারুটো ফ্যান। সবশেষে একটাই কথা, ভালো থাকবেন অ্যান্ড সেফ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।